নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, বাস্তু মতে প্রত্যেকটি দিনের আলাদা আলাদা গুরুত্ব আছে আমাদের কাছে। যেমন বৃহস্পতিবারকে আমরা গুরুবার বা লক্ষ্মীবার বলে থাকি। বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর আরাধনা করা হয় যাতে তিনি প্রসন্ন হন এবং আর্থিক দিক দিয়ে আমাদের যাতে অভাব ছুঁতে না পারে। সেই রকমই বুধবার বেশ কিছু নিয়ম মেনে চললেও কাটবে সাংসারিক সমস্যা, সুখ ও সমৃদ্ধি আপনার সাথেই থাকবে। বুধবার মনে করা হয় সিদ্ধিদাতা গণেশজির দিন। আমাদের হিন্দু শাস্ত্রে ভগবান গণেশ হলেন সিদ্ধি, অর্থ ও জ্ঞানের দেবতা। মানসিক শক্তি, পারিবারিক সুখ ও সমৃদ্ধি, উপার্জন বৃদ্ধির দেবতা হলেন এই গণপতি। হিন্দু শাস্ত্র মতে কেউ যদি প্রতিদিন সংকট নাশন গণেশ স্তোত্র পাঠ করেন তাহলে তার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায়। দর্শক বন্ধু, ভিডিওর নিচে যে ডেসক্রিপশন আছে সেখানে আমি এই গণেশ স্তোত্রের লিঙ্কটি দিয়ে দিলাম, আপনারা অবশ্যই সেই ভিডিওটিও দেখে নেবেন। পুরাণ মতে সিদ্ধিদাতা গণেশের পুজো নিয়মিত করলে সব বাধা বিঘ্ন কেটে যায়। গণেশ ভগবানকে খুশি করতে পারলে শিব ও উমাদেবীও খুশি হন, তাই সবার আগে গণেশ পূজা করা হয়। প্রতি বুধবার যদি আপনারা তিনখানা বেলপাতা দিয়ে গণেশ পূজা করেন তাহলে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে প্রতি বুধবার 11টি অর্জুন পাতা দিয়ে সিদ্ধিদাতা গণেশের পুজো করলে বিশেষ ফল লাভ হয়। শাস্ত্র মতে 11টি অর্জুন পাতা দিয়ে গণেশ পুজো করলে শুভ শক্তির আগমন ঘটে গৃহে, সংসার সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। শাস্ত্র মতে ওক পাতা গণেশের খুব পছন্দের, তাই প্রতি বুধবার ওক পাতা দিয়ে গণেশের পুজো করুন। এতে আর্থিক সমস্যা দূর হবে, সংসার ও জীবন দেখবেন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে। এছাড়াও যে কোনো বুধবারে ওম গাং গণপতয়ে নমঃ এই মন্ত্র 108 বার জপ করে গণেশ রুদ্রাক্ষ ধারণ করুন, দেখবেন এতেও আপনাদের সমস্ত আর্থিক সমস্যা দূর হয়ে যাবে। ব্যবসায় যত রকমের বাধা বিঘ্নতা আছে সমস্ত কিছু কেটে যাবে। দেখবেন চাকরি পাচ্ছেন না, সেই সুযোগ আপনাদের কাছে চলে আসবে, বা চাকরি ক্ষেত্রে উন্নতি হচ্ছে না সেই সুযোগও আপনার কাছে চলে আসবে। গণেশ রুদ্রাক্ষ কোনো রকমের বাধা বিঘ্নতা আসছে দেখবেন সেই বাধা বিঘ্নতাও কেটে যাবে। এই গণেশ রুদ্রাক্ষ যদি বুধবার দিন সকালে আপনারা 108 বার এই গণেশ মন্ত্র জপ করে ধারণ করেন তাহলে দেখবেন আপনাদের জীবন এবং সংসার সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।